তুমি তো অনেস্ট, আমি তো ডিপ্লোম্যাটিক, তুমি বলে ফেলো। সঙ্গী হিসেবে জাস কেমন, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটো করে বলো। দুটো কেন বলবো, মাইনাস পয়েন্ট অনেকগুলো আছে, তবে প্লাস পয়েন্ট গুলোর উপর আমরা বেশি সব সময় ফোকাস করি, ওটাই করা উচিত ক্যামেরার সামনে, তাই না? হ্যাঁ, আর বললাম না, ছেড়ে দাও। আমি সবকিছু একটু দেরিতে বুঝি, এটা আমার স্পেশালিটি। প্রোডিউসার হওয়াটা অনেকটা হাম্বল করে দিয়েছে, মানে বলছে ভালো মানুষে আমরা পরিণত হলাম এবার ফাইনালি। এবারও কি তুমি বসিরহাট থেকে দাঁড়াবে সামনে ভোট? 80% অফ দ্য ফিল্ম আমরা বসিরহাটে শুট করেছি। তো জন্মদিনে যশ কি উপহার দিলেন নুসরাতকে, আমি জানতে চাই। একটা ছোট্ট আর একটা বেবি, কারণ বাড়ির এক সদস্য বাড়লো তার মানে। হ্যাঁ, আর আমার ঝামেলা। আমি সরকারি গুন্ডা, মারলে হিরো, মরলে মেডেল। তোরা মারলে মার্ডার, আমি মারলে এনকাউন্টার। আপনাকে আমার সাথে আসতে হবে। কেন, আমি চোর না ডাকাত? আপনি একজন অন ডিউটি পুলিশ অফিসারের মন চুরি করেছেন। বন্ধু আমার রশিয়া, খাটের উপর বসিয়া এই অখন গান বানাইছে। নমস্কার, সংবাদ প্রতিদিন ডট ইনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছে টলিউডের অন্যতম চর্চিত জুটি, তারা যাই করেন টক অফ দ্য টাউন হয়ে যায়। ওয়েলকাম নুসরাত জাহান এন্ড যশ দাশগুপ্তা। আমার খুব ভালোবাসার মানুষ দুজনেই, কেমন আছো প্রথমেই জানতে চাই। ব্যস্ত আছি, ভালো আছি, মানে আমার মনে হয় জবে থেকে প্রোডাকশনে ঢুকেছি যেই রেলাটা ছিল আর্টিস্ট হিসাবে, ওই রেলাটা পুরো জলে চলে গেছে, ডুবে গেছে, আর আমি একটা ভালো মানুষ হিসাবে পরিণত হয়েছি। ভালো, একটা হাম্বল, বেশি হাম্বল হয়ে গেছি। আমাকে প্রোডিউসার হওয়াটা হাম্বল করে দিয়েছে, কারণ জায়গায় জায়গায় এত খুঁজতে হচ্ছে নিজের গিয়ে, যেটা কখনো অ্যাজ আর্টিস্ট করতে হয়নি। তো না, এটা আমি আর কি মেরে বলছি না, অন এ সিরিয়াস নোট, প্রোডিউসার হওয়াটা অনেকটা হাম্বল করে দিয়েছে। বুঝলাম, মানে বলছি ভালো মানুষে আমরা পরিণত হলাম এবার ফাইনালি। এতদিন ছিলে না তাহলে? না, কারেক্ট আছে, কিন্তু ভালোই আছে, আমরা ভালো আছি। ব্যস্ততার মধ্যে থাকাটাই কিন্তু ভালো থাকা, একদম, এবং সব মিলিয়ে প্রত্যেকটা দিন নতুন কিছু শেখা, তা সেই হিসেবে বলতেই পারি যে হ্যাঁ, ইটস গেটিং বেটার, ভালো আছে। বুঝলাম। আচ্ছা, নতুন বছরটা শুরু হচ্ছে তোমাদের দুজনের জন্যই নতুন ছবি দিয়ে, ঠিক আছে, এবং নিজেদের প্রোডাকশনের ছবি, তো এটার জন্য টেনশনও তো একটা আছে, কিরম লাগছে, ফিলিং কেমন? আমরা জেনেও হয়তো জানতাম না, কারণ আমাদের অ্যাজ আর্টিস্ট কখনো সেই ডিপার্টমেন্ট গুলোতে ঢুকতে হয়। দেখো, আমাদের জীবন খুব সিম্পল কিন্তু ছিল অ্যাজ আর্টিস্ট, সেই সময় আমরা বলতাম আমরা টেনশনে আছি, আমরা ব্যস্ত আছি, সেটা সেই সময়ের জন্য কিন্তু সত্যি ছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে আমরা শুটিং করতাম, হয়তো রোদ্দুরের বৃষ্টিতে অভিনয় করছি, সেই বিষয়টা কঠিন কাজ, মানে আমি এটা বলছি না যে সেটা কঠিন না, এবং নিজেদের পাওনা নিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরে যেতাম। ঠিক ঠিক। এখন যেটা যশ উল্লেখ করছে যে এতগুলো ডিপার্টমেন্ট একটা সিনেমা বানাতে গেলে শুধু অভিনেতা অভিনেত্রীর কিন্তু প্রয়োজন নয়, বা ডিরেক্টরের প্রয়োজন নয়, মানে তাদের বিহাইন্ড দ্য ব্যাক যে কি হচ্ছে, একটা বম্বুটা টিম কাজ করছে, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে তাদের থেকে অন টাইম কাজ যাতে টাইমে ডেলিভারি পায় সেটা দেখা, তাদের সাথে ঝামেলা। সত্যি কথা বলতে মাঝে মাঝে ইচ্ছা করে যে না, সব ছেড়ে একা বসে একটু কেঁদে নি, সত্যি কথা বলতে। হ্যাঁ, আচ্ছা, কাঁদার জন্য একটা কাঁধ লাগে, সেই কাঁধও তো আছে, কাঁধও কাঁদছে, সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটে গেল, একটি ফেক অ্যাকাউন্ট থেকে তোমাদের জিনিস আপলোড হয়ে গেল, সো মানে এটার মধ্যে কি কোনো টলিউডের রাজনীতির গন্ধ বা কিছু ষড়যন্ত্র টের পেলে? তুমি কি খুব অনেস্ট রিপ্লাই চাও, নাকি আমরা বাকিদের যেরকমটা বলছি যে আই ওয়ান্ট অনেস্ট রিপ্লাই? অনেস্ট, আচ্ছা, অনেস্ট রিপ্লাই মানে আমার না, আমি আমি বাকিটা যেরকম, আমি একটু ডিপ্লোম্যাটিক, সে যে আমি সকলকে এটাই বলেছি যে না, আমরা ইন্ডাস্ট্রিতে সকলের কাজ, একে অপরের কাজকে আমরা সাপোর্ট করি, তো ডেফিনেটলি আমাদের মনে হয় না, আমি দুজনের তরফ থেকে এটা বলেছিলাম যে আমাদের মনে হয় না যে আমাদের ইন্ডাস্ট্রির মানুষেরা কেউ এটা করতে পারে,
কিন্তু আজকে অনেক কিছু জানার পর দাঁড়িয়ে মনে হয় যে বোধহয় পুরোটা আমি ঠিক বলিনি। আমাদের টিমও সত্যি বলতে গেলে ওখানে কোথাও না কোথাও ফেল হয়ে যাচ্ছিল ওদের সামনে। আছে মানে আমাদের ইন্ডাস্ট্রিতে কোথাও না কোথাও আমার মনে হয় যে একে অপরকে যে সাপোর্ট করাটা সেই জিনিসটা না হওয়া দরকার, কিন্তু হয় না। সবাই ক্যামেরার সামনে এসে বলে যে না আমরা বাংলা ছবির পাশে দাঁড়ান, আমাদের সবার দাঁড়াতে হবে একে অপরের পাশে, কিন্তু কেউ দাঁড়ায় না সত্যি কথা বলতে। যেটা মানে আজকে আমার মনে হয় যে দাঁড়াচ্ছি না বলে হয়তো বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা, কিন্তু সাপোর্টটা সত্যি কথা বলতে কোথা থেকে পাইনি। ট্রেলারটা আসার পর থেকে মানুষের কাছ থেকে অনেক মানে যাদেরকে আমরা চিনি না জানি না বা প্রত্যেকেই যে টাকা নিয়ে রিভিউ করে সেরকম তো না, এরকম অনেক লোকেরা আমাদের সাপোর্ট করেছে, কারণ তারা কমার্শিয়াল ছবি, তারা বাংলা ছবিকে ভালোবাসে। একটা সেফ গেমও খেলা যেত যেখানে কিনা ওই ড্রয়িং রুম ড্রামা বলে একটা মানে ওরকম ধরনের একটা ছবি করা যেত, তাতে আমাদের পয়সা কম লাগতো। মানে আজকালকার সময়ে যেরকম যে ধরনের ছবি কলকাতার অডিয়েন্স দেখছে বা যে ছবিকে তারা সেফ খুব ভালো বলে, আমরা ডিসিশন নিয়েছি যে না একটা কমার্শিয়াল ছবি করব যাতে যতটা আমাদের পক্ষে সম্ভব ওরকম অ্যাকশন রাখবো, গান রাখবো, নাচ রাখবো, তার মানে তো পুঁজিটা বাড়ির থেকে বেশি লাগানো, তো সেই রিস্কটা নিয়ে এবং রিস্ক বিকজ জানি না সেটা ফিরে আসবে কিনা। এই এই ফ্লাইওভারের উপরে দিয়ে যারা যায় তারা আমার দর্শক না, এই ফ্লাইওভারের নিচে যারা থাকে তারা আমার দর্শক, আমি তাদের জন্য ছবি বানাই। এই ধরনের কমার্শিয়াল ছবির আজকের দিনে দাঁড়িয়ে সাকসেসের সম্ভাবনা কতটুকু তোমাদের দুজনের কাছে? এই যে ও যে বললো যেটা ইটস এ রিস্ক, আমরা এটা ভাবিনি আচ্ছা এই 4 টাকা লাগাবো 6 টাকা ফেরত আসবে, না আমরা কিন্তু সেটা ভাবছি না, হয়তো 4 টাকা লাগাবো 1 টাকা ফেরত আসবে, আমরা তাতেও ওকে। কিন্তু কমার্শিয়াল ছবির ফেরত আসা খুব দরকার, খুব দরকার। আমি যতদূর জানি তোমাদের সেন্সর ছিল, বলতো কিরকম অভিজ্ঞতা হলো ছবি? কারণ সকাল থেকে নুসরাত বলছে যে আমি সবকটা সরকারি অফিসে যাওয়া হয়েছে, আমার সেন্সরের অফিসে কখনো সেন্সর বোর্ডে কোনোদিন যাওয়া হয়নি। এই প্রথম ঢুকলাম, ভাবলাম যে ওয়াজ আই অ্যাকচুয়ালি মেন্ট টু বি হিয়ার, তারপর দেখলাম হ্যাঁ ইয়াশো তাকিয়ে আছে। উই ওয়েন্ট দেয়ার, প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমরা কিন্তু সেটা মানে হয় না, আমি অনেক মানুষকে প্রশ্ন করি, ও অনেক মানুষকে প্রশ্ন করে, খুব কম জায়গায় না জবাব দিতে হয়, জবাব দিতে হয় আর ইন্টারভিউর মতন নয়, কিন্তু বেশ স্ট্রেসের মধ্যেই আমরা ছিলাম দুজনে, ঠিক এভাবে একদম শির দ্বারা খারাপ করে বসেছিলাম, একদম স্টুডেন্টের মতন, ভেরি গুড বয় ভেরি গুড গার্ল, এবং প্রত্যেকটা প্রশ্নের লজিক দিয়ে আমরা কিন্তু জবাব দিয়েছি। তোমায় বলি শম্পালি দি, আমরা যখন এই ছবিটা করতে আসি তখন কিন্তু আমরা মানে মানে অ্যাজ এন আর্টিস্ট অনেকটা হয়তো আমাদের আইডিয়া আছে, এত বছর ধরে কাজ করছি, প্রত্যেকটা জিনিস যেটা আমরা শিখছি দিনের পর দিন, যা শিখেছি সেগুলো সবকিছু মনে হয়েছে যে কিছুই শেখা হয়নি, আর প্রত্যেকদিন মিনিমাম 4-5টা নতুন জিনিস শিখে আমরা বাড়ি যাচ্ছি। তো দ্যাট মিনস আই থিংক ইটস ভেরি পজিটিভ। আশা করছি আই থিংক বাই দ্য টাইম এই ইন্টারভিউটা আসবে আই থিংক ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন। আচ্ছা তোমরা সেন্সরে যাবে বলেই কি দুজনে এই দু ধরনের রঙের জামা পরেছিলে, একজন গেরুয়া প্রতিনিধি একজন স্কাই ব্লু? এখানে আমরা শুধু বাংলা সিনেমার প্রতিনিধি, সবচেয়ে প্রথমে সেই হিসেবেই কিন্তু আমরা ঢুকেছি। বুঝেছি। ওকে আচ্ছা, সদ্য নুসরতের জন্মদিন গেল, ঠিক আছে, তো জন্মদিনটা নুসরত আমি জানি একদম বসিরহাটে কাটিয়েছে একদম সেখানকার মানুষদের সাথে, কিন্তু ওখানে একটা অভিযোগ ওঠে প্রায়ই যে নুসরত নিজের এলাকায় কম যায়, সেই জন্যই কি এবারে একটু বেশি সময় কাটে? একদমই নয়, একদমই নয়, একদমই নয়। মানুষ কি বলে সেটা সেটার উপরে আমার অ্যাকশনস ডিপেন্ড করবে সেটা নয়, আমার অ্যাকশনস অনলি ডিপেন্ডস অন দ্য ফ্যাক্ট আমি কি করছি, এবং আমাকে সবাইকে কিন্তু কৈফিয়ত দিতে হবে না। আমি নাম নিয়ে বলতে চাই না, প্লিজ আমাকে দেখাও কজন নিজের কনস্টিটুয়েন্সি যায়। প্রথমত আমি যতটা যাই বিশ্বাস করো অনেকটাই যাই, এবং যারা জানে
তারা ডেফিনেটলি বলবে এবং যারা অবভিয়াসলি অন্যভাবে রংলি ইন্সপায়ার্ড তাদের কাছে যদি আমি রোজ তাদের বাড়ির সামনে গিয়ে বসে থাকি তাও বলবে আমাকে দেখা যায় না আরেকটা एग्जांपल দেব আমি আমাদের এই ছবিতে 80% অফ দা ফিল্ম আমরা বসিরহাটে শুট করেছি ওকে এটার টানা 17 দিন আমরা ওখানেই ছিলাম 17 থেকে 20 দিন আমরা বসিরহাটেই ছিলাম এটার দুটো রিজন আছে একটা হচ্ছে ছবির গল্প ডিমান্ড করছিল যে না আমরা কলকাতার গ্রাম বাংলাকে সুন্দরভাবে দেখাই কারণ ওটার গল্প রিকোয়ারমেন্ট ছিল আরেকটা জিনিস ছিল যেটা ওর পয়েন্টার থেকে ছিল যে না আমার কনস্টিটিউয়েন্সি যে এত সুন্দর সেটা লোকের সামনেও যায় তাতে ট্যুরিজমও ডেভেলপ হয় বুঝলাম দেখো লোকে তো টাকে যায় এমনি যায় বাড়াতে যায় কিন্তু কতজনে মানে সেভাবে মানে দেখেছে টাকে দেখেনি মানুষের কাছে কিন্তু সেভাবে পৌঁছায়নি সো অবভিয়াসলি অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে মানে বিং আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি আমরা ডেফিনেটলি চেষ্টা করব যে একটা সুন্দর জায়গাতে যদি আমরা সিনেমার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাই অবশ্য আমাদের স্টোরিও সেটাই ডিমান্ড করতে পারে বুঝলাম আচ্ছা তো জন্মদিনে যশ কি উপহার দিলেন নুসরাতকে আমি জানতে চাই একটা ছোট্ট আর একটা বেবি সেটা হচ্ছে একটা পাম একটা ছোট্ট কানে করসো পাপি যার নাম জাস্টিস ও মা জাস্টিস সবকিছু দেরিতে বুঝি এটা আমার স্পেশালিটি ছ-সাত মাস ধরে মানে এই প্রজেক্টটার পেছনে এতটা সময় গেছে যে সত্যি কথা বলতে পার্সোনাল লাইফে অতটা সময় আমরা দিতে পারিনি মানে কিন্তু আমি তাও বলবো যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি কাজ শেষ করেই আমরা বাড়ি ফিরে যাবার বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর এভরিডে সেটা করেছি মানে এই এত স্ট্রেসফুল সিনারিও বাড়িতে গিয়ে যখন ওদের স্ট্রেসটা দেখছি তো মনে হচ্ছে একটু ডিস্ট্রেস হয়েছে ওরাও যে স্ট্রেস দিচ্ছে না তা নয় আমাদের ঈশানকে সামনে আনবে কবে রাহাকে ওরা সামনে নিয়ে চলে রণবীর আলিয়া তোমরা কবে সামনে সবাই বড় হচ্ছে ও বড় হয়ে আমার মনে হয় সামনে আমরা আনবো না নিজের কাজে সামনে আসুক আমি সেটা চাই খুব ভালো উত্তর খুব ভালো আচ্ছা আমাকে বলো নুসরাত কি করে রাজনীতি আর ফিল্ম ক্যারিয়ার এটা ব্যালেন্স করছো কি করে একই সঙ্গে সংসার আমি কিন্তু চেষ্টা করছি না কোনোটাই ব্যালেন্স করার আমি শুধু যেটুকু আমার করণীয় সেটাই করছি হ্যাঁ হিমশিম খাচ্ছি আই এম ফেলিং অলসো অ্যান্ড অন ডেজ আই এম ফেলিং অন ডেজ আই এম সাকসিডিং কিন্তু পুরোটা মিলিয়ে সামহাও হয়ে যাচ্ছে পারছি চেষ্টা চালিয়ে যাচ্ছি যশ তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি রাজনীতি থেকে অনেকটাই সরে গেছো সেটা কি ফিল্মে কনসেন্ট্রেট করবে বলেই ফিল্মটা দেখো ফিল্ম হচ্ছে আমার রুজি রুটি মানে যা পেয়েছি ইন্ডাস্ট্রি থেকেই পেয়েছি আর আগামী দিনেও আশা করি যা পাবো ইন্ডাস্ট্রি থেকেই পাবো তো এটা কিন্তু শুধু রুজিরুটির জন্য না প্যাশনেট হিসাবে আমার আমার ছবি করতে ভালো লাগে আমার দর্শকের মাঝখানে যেতে ইচ্ছা যেতে ভালো লাগে সেটা যে কোনো মাধ্যমেই হোক সো ফর নাও যেটা চাইছি যে না একটা মানে প্রোডাকশন শুরু করেছি সেটাও বললাম একটা ছোট বাচ্চার মতো আগে বাচ্চাটাকে দাঁড় করিয়ে দিই নুসরাত জীবনে অনেক চড়াই উতরাই তুমি সামলেছো ঠিক আছে মানে না খুব কি বলবো বিতর্ক আর নুসরাত প্রায় সমার্থক একটা সময় এমনও হয়েছে এই ওঠানামা তোমাকে জীবনে কি শিখিয়েছে এক্স্যাক্টলি জানি না কি শিখিয়েছে বিকজ এটা বলাটাও ভুল হবে যে এফেক্ট করে না তুমি এতটা পেরিয়েছো হ্যাঁ মানে এটা বলাটা ভুল তো যে এফেক্ট করেনি এটা বলাটা ভুল যে আমি ভেঙে পড়িনি এই পারসেপশনটা আমাকে মাঝে মাঝে কি বলে যে এই পারসেপশনটা আমার ব্যাপারে ভুল নয় যে ও দ্য স্ট্রং নুসরাত আই থিঙ্ক আই এম ভেরি হিউম্যান
quite human as a personality where amaro kharap lage amio bhenge pori and learning experience to exactly ki ami bolte parbo na but all I can say is I never give up. Giving up is not the solution for me. যেটাই হবে আমার বাবাও ছোটবেলায় বলতেন যে যেটাই করো মানে আজকে তুমি পড়বে উঠবে সামলাবে আবার দৌড়বে আবার পড়বে আবার উঠে দাঁড়াতে হবে আবার এগিয়ে যেতে হবে এটাই একমাত্র মন্ত্র এবং এইভাবে চালিয়ে যাচ্ছি আগামী দিনেও এইভাবেই আমায় পাবে বুঝলাম আচ্ছা সমালোচনা এবং ট্রোলিং এই দুটো তোমরা দুজনে কিভাবে হ্যান্ডেল করো তোমাকে আগে জিজ্ঞেস করব আমি একটা উদাহরণ দিচ্ছি তুমি কোনো একটা আর্টিকেল ভালো যদি লেখো ওটা তোমার রিডার কম পড়বে রিচ কম তখন তুমি আমার এগেইনস্টে খারাপ বলো কিছু তুমি দেখবে যে ওটা রিচ বেশি হয় সো নেগেটিভিটি সেল করে আজকের দিনে যে সোশ্যাল মিডিয়া যুগে নেগেটিভিটি বেশি সেল করে তো যার জন্য পড়ে পড়ে বাজে লিখছে সবাই এবার সবারই নিজের দোকান চালাতে হয় তো এবার যদি কারোর ওইভাবে চলে তো ভালো ব্যাপার মানে ওটাতে আমরা কি করতে পারি আচ্ছা সঙ্গী হিসেবে জাস্ট কেমন প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটো করে বলো সঙ্গী ইজ দ্য রাইট ওয়ার্ড আমরা যখন আগে খুব একটু লাভি ডাভি বিষয়টা ছিল আজকাল মনে হয় পার্টনারশিপটা আমি কি আমরা পার্টনারশিপ হিসেবে ডিল করছি একদম অনেকটাই দেখে ফেললাম আমার সাথে অনেক কিছুই দেখেছি দুটো মাইনাস পয়েন্ট বলো দুটো প্লাস পয়েন্ট মাইনাস মাইনাস হচ্ছে যখন রেগে যায় ও তখন রেগে যায় হ্যাঁ আর দুটো কেন বলবো মাইনাস পয়েন্ট ও অনেকগুলো আছে তবে প্লাস পয়েন্ট গুলোর উপর আমরা বেশি সব সময় ফোকাস করি ওটাই করা উচিত ক্যামেরার সামনে তাই না আর বললাম না ছেড়ে দাও এবারে তুমি বলো ও তো বললোই না প্লাস পয়েন্ট ঠিক আছে বল বলো না প্লাস বলো না আমি কেন তো দেব আমি তো নিউট্রাল বললাম তুমি তো অনেস্ট আমি তো ডিপ্লোম্যাটিক তুমি বলে ফেলো নুসার ডিলিউশনাল ডিলিউশনাল কে বাংলায় কি বলে আমি জানি না যে নিজের মাথায় কিছু একটা ভাবলো আর সেই ভাবনাটাকে সত্যি মনে করে নেবে সেটা কিন্তু সত্যি না নুসরাতের সামনে থেকে তুমি এটা চুরি করে নিয়ে যাও ঠিক আছে কিন্তু ওকে বলো যে এই কাগে এসে তোমার কান নিয়ে চলে গেছে ও এটাকে না দেখে কাগের পেছনে ছুটে বুঝলাম সো আই এম আ ভেরি ক্লিন হার্টেড পারসন আমি কিন্তু মানুষের যেটা আমাকে বোঝায় আমি সেটা কিন্তু বোঝার চেষ্টা করি আর প্লিজ থ্যাঙ্কফুলি ওর থাকাতে আমার জীবনে যেটা হয়েছে রিয়ালিটিটা একটু আরো বেটার বুঝতে পারি বুঝতে পেরেছি 100% ফাইনালি একটু জিজ্ঞেস করি ছবির নামটা তোমরা মেন্টাল রেখেছো ঠিক আছে এবং সেখানে মদন দা আমাদের মদন মিত্রের একটা ডায়লগও রয়েছে মেন্টাল নিয়ে যেটা তোমার চরিত্রকে বলছে তো এই নামটার পেছনের কারণটা একটু বলবে এটা না ফার্স্টলি শব্দটা ইংরেজি কিন্তু বাঙালিদের মধ্যে আমরা একটা বলি এ তো পুরো মেন্টাল তখনই আমরা কিছু কোয়ার্কি উইয়ার্ড অন্য অন্য ভাবনা চিন্তা বা অন্য ভাবমূর্তি রাখে এরকম একটা মানুষকে আমরা বলি সব সময় কিন্তু যারা মেন্টালি ইল বা মেন্টালি আনস্টেবল তাদেরকে কিন্তু মেন্টাল বলা হয় না তুমি দেখবে তাদের কথা ভেবেও তো এটা বোধহয় ব্যবহার করনি তোমরা একদমই না আমাদের সিনেমায় নাথিং নিয়ার টু দিস এরকম কোনো উল্লেখও নেই এরকম কিছু দেখানো হয়নি আর সেটাই বোধহয় ছেলেটা খুব ইম্পালসিভ এন্ড আনপ্রেডিক্টেবল একটা ক্যারেক্টার সেই হিসাবে এটাকে বাংলা কলোকিয়াল টার্মে সেই হিসাবে নামটা রাখা হয়েছে বুঝতে পেরেছি আচ্ছা ফাইনালি আমার ছবির জন্য আমাদের দর্শককে এবং পাঠককে তোমরা কি বলতে চাও সেটা একটু বলো আচ্ছা প্রথমে আমি বলি হ্যাঁ তুমি বলতে পারো বা আরো একটা প্রশ্ন আছে যে একখান গান বানাইছে কি একখান গান বানাইছে মানে এরকম হিট কি করে দেখছিলাম তিন চার দিনের মধ্যেই 3 মিলিয়ন নে এসেছে 3 মিলিয়ন প্রায় ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে ইনস্টাগ্রামে 45 এ ট্রেন্ড করছে 19 জানুয়ারি আমাদের ছবি মেন্টাল রিলিজ করছে কমার্শিয়াল ছবি চলা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব জরুরি কারণ কমার্শিয়াল ছবি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে আজকে এই ছবি যদি চলে তো আগামী দিনে আরো আমরা সাহস করতে পারবো এর থেকে একটু বেশি বাজেটে ছবিতে ঢুকতে এইভাবেই আস্তে আস্তে সমস্ত ইন্ডাস্ট্রি বড় হয় আর এটা পসিবল হবে না যদি আমরা ইয়াং জেনারেশনের সাপোর্টটা না পাই একদম সো আচ্ছা নুসরাতের ক্ষেত্রে আমি বলবো তোমাদের দুজনকে তো আমরা অনেকদিন পর আবার একসাথে পেয়ার হিসেবে পাচ্ছি
তো সেটাও তো এই ছবির একটা প্লাস পয়েন্ট, সেটা নিয়ে একটু বলো। আমরা মাঝখানে আরো ছবি করেছিলাম যেটা দুর্ভাগ্যবশত সেটা রিলিজ হয়নি, সেটা প্রোডাকশন হাউসের কারণে। তারপর দেখলাম যে অন্যের উপর ডিপেন্ড করলে হয়তো সেরকমটি আবার হবে, তাই নিজেদের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত। এবং যেটা ইয়াশ বললো, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমাদের কাছে প্রভিশন আছে, আমাদের কাছে ট্যালেন্ট আছে, আমাদের কাছে সাহস আছে, কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে। মানে প্রোডাকশনে আসার এটাও একটা কারণ, অন্যতম কারণ, তাই তো? নিজেদের মতো কাজ করা যায়, নিজেদের মতো কাজ করা যায়, নতুন মানুষজনদের জায়গা করে দিতে পারে। আজকে আমাদের ছবিতে অনেক নতুন ছেলেমেয়েরা কাজ করেছে, যেভাবে ইয়াশ আপিল করেছে, আমিও একই কথা বলবো যে কমার্শিয়াল সিনেমার পাশে থাকতেই হবে। স্কুল কলেজের ছেলেমেয়েরা কিসে নাচবে? শুধু হিন্দি গানে নাচবে, বাংলা গানে নাচবে? কেন নাচবে না? ইয়াশ অলরেডি বলিউডে ডেবিউ করে ফেলেছে, ঠিক আছে? এই ওটিটি যুগ এখন, তোমার নিজের কি ওটিটিতে আসার ইচ্ছে নেই? আমি এখনো ওই দিকে ভাবিনি গো, সত্যি বলতে গেলে আই হ্যাভ নট থট অ্যাবাউট ইট। আমার কাছে ওটিটির অফার্সও ছিল, কিন্তু আমার জন্য এই যে আমাদের এই বেবিটা বিশালভাবে ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল, এবং আমাদের সেরকম কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার নেই গো। আমরা নিজেরাই দুজনে মিলে হয় না যে সংসার করার চেষ্টা করছি, সেই কাজের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই করছি। আমরা দুজনে মিলে চেষ্টা করছি যে কিছু একটা দাঁড় করে। আপাতত তার মানে প্রোডাকশন হাউসটা আমাদের লক্ষ্য দুজনেরই, তাই তো? আমাদের হ্যাঁ এখন দুজনেরই লক্ষ্য একই, কারণ আমিও সেটা ভেবে এগোচ্ছি যে না, আগে প্রোডাকশনটা দাঁড় করি, যেমন যেমন ছবির মানে লোকেরা চাইছে চেষ্টা করি, ভালো হোক খারাপ হোক সেটা পরের কথা, চেষ্টা করি মানুষ যেটা চাইছে সেটা তাদেরকে দেওয়ার। একদম, থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভকামনা তোমাদের আপকামিং ছবির জন্য, ভালো থাকো, চমৎকার আড্ডা হলো আমাদের আজকের মতো, এ পর্যন্তই। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে রয়েছি আমি সম্পালি, আপনারা চোখ রাখুন সংবাদ প্রতিদিন .in এ, দেখতে থাকুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা এবং খবর।